শীতকালেও ভাঙছে ধল্লার নদী লালমনিহাট সদর উপজেলার মোকলহাট ইউনিয়নের পাঁচটি গ্রামে দল্লার ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে আবাদি জমি বসতবিটা বাগান সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা ভাঙন হুমকিতে রয়েছে শতাধিক বসতবিটা আর কয়েকশো একর আবাদি জমি ও বাগান আর ভাঙন কবলিত পরিবারগুলোতে চলছে কান্নার আহাজারি জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ করে ভাঙন কবলিত অসহায় পরিবারগুলো শেষ সম্বল রক্ষার দাবি করেছেন নদী তীরবর্তী পরিবারগুলো বিস্তারিত দেখুন বিবেক বাংলার ডেস্ক রিপোর্টে পাঁচবার মনে করো বাড়ি ভাঙলাম বুঝছেন এখন এখনও মনে করো মানসির মাটির বাড়ি করিয়েছি তারপরে এখনো নদী ভাঙতেছে বর্তমান মনে করো এখন বাচ্চা কচ্চা নিয়ে খুব মনে করো মুসিপথে দাঁড়িয়ে আছি এক কিলো জায়গা ভাঙি যাচ্ছে এক এক বাড়ি ঘর দুঘর সব ভাঙি যাচ্ছে এখন আমাদের থাকার জায়গায় নাই এখন পাঁচশো ছয়শো ঘর আমরা নদীর উপরে পড়িয়েছি কোনো রকম নদী ভাঙা মানুষ আমরা চার ভাঙা দিল বাড়ি এখন মানুষের মাটির বাড়ি করি আসি হ্যাঁ এখন আদমি ঢুকা ভাঙালি এখন যে কুড়ি জামো তার উপায় নাই এখন দয়া করিয়া আমার নদীটা বানিয়ে দাও এখন আমাদের যা জায়গা জমি ছিল সমস্ত নদীতে শেষ হয়ে গেছে এখন আমরা চাই যে আমাদের নদীতে তাড়াতাড়ি বানন করে দেওয়া হোক সরকারের কাছে এটা আমাদের আকুল আবেদন থাকলো আবাদি জমি ভিটে বাড়ি টাড়ি গাছ গাছালি সম্পূর্ণ চলে গেছে টিনের কাঠি বেড়া হাতে নদী চলে গেছে এখন সরকারের কাছে আমার আবেদন যে দি নদীটা তাড়াতাড়ি বাঁধি দেয় আমরা এই এইখানেতে আশপাশ থাকপের পাম খুব খারাপ অবস্থা আমরা আছে যাব না যাব বাড়ি ঘর ভাইনচুরিয়া সুন্দরার মনসে এখন কোথায় যাব তার বুদ্ধি না তিনবার বাড়ি ভাঙছি আমি বাচ্চা কুত্তা নিয়ে যাই কোটায় মানুষের মাটিতে আসি আমার জাগা জমি সব গেছে ছাওয়া পোয়া ধরিয়া আমি এইখানে কোনো মানুষের ভিটেতে বাস করি খাই ধলার নদীর আঙ্গনের কারণে লালমন্ডিহাট সদর উপজেলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বন্যা কবলিত হয় এই সব জায়গা মেরামতের জন্য আমরা দরপদরা আহ্বান করে ঠিকাদার নিয়োগ করেছি খুব শীঘ্রই ঠিকাদার মাঠে কাজ শুরু করবে